প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে মেঘনায় 100 কিলোমিটার এলাকায় 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। সহকর্মী আতর রহমান মনিরের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার প্রায় 52,000 জেলে রয়েছে। এদের মধ্যে 43,472 জন জেলে নিবন্ধিত রয়েছে। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত এদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। মা ইলিশ রক্ষার এ সময় বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অন্য কোথাও থেকে বরফ আসতে না দেওয়া, নদী সংলগ্ন খাল থেকে নৌকা বের হতে না দেয়া, মাছঘাট সংলগ্ন বাজারের নৌকা ও ট্রলারের জ্বালানি তেলের দোকান বন্ধ রাখা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো নিষিদ্ধ এ সময় সরকারের পক্ষ থেকে জেলেদের 20 কেজি করে চাল দেওয়া হবে। অক্টোবরের 14 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত মোট 22 দিন মা ইলিশ রক্ষা অভিযান। সে অভিযানে জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন ঘাটে সচেতনতা সভা করেছি, আমরা উপজেলা টাস্কফোর্স কমিটির সভা করেছি, আমরা মাইকিংও শুরু করে দিয়েছি, লিফটেড ব্যানার পোস্টার আমরা টাঙিয়ে দিয়েছি। আমরা জেলেবাইদেরকে বিনীত অনুরোধ করছি যে এই 22টা দিন যাতে তারা অভিযানটা সফল করার জন্য চেষ্টা করে। আমাদের উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ সম্মিলিতভাবে আমরা এই 22টা দিন ব্যাপক হারে অভিযান করব। তিনি বলেন, ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব মাছ শিকার, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। প্রতিদিন জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে। এ আইন অমান্য করলে 1 থেকে 2 বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। 22 দিনকার অভিযান আমরা 100% মানি, 100% আমরা 22 দিনকার অভিযান মানি। তবে আমাদেরও যে সংসারে 8-10 জন করিয়া খাওয়ান না, আমাদেরকে আমরা যে চাউল 50 কেজি করিয়া দিলে আমাদের মোটামুটি একটু সংসারের খুঁটুই তো বলিয়া, এবছরকার তো আমাদের এই নদীতে কোনো মাছ হয় না। জেলেরা কিন্তু অনেক জেলেরাই আছে একটু অসুবিধা পড়ছে, দানা ফানা দিতে পারতেছে না। আমরা মানি, কিন্তু আমরা অভিযানের কাম প্রস্তুতি নিয়ে সব ঘরে উঠে গেছি, কিন্তু আমরা এই 22 দিন কীভাবে চলবো, আমাদের চলার মতো কোনো নাই, অর্থ নাই। কারণ যদি সরকার আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে আমাদের সংসার আরও ভালোভাবে চলে।